হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, ব্লগ উইথ শম্পায়। আমি শম্পা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে সকলের সুস্থতা কামনা করি। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আমার মেয়ের সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে দিই। দেখো সকালবেলায় উঠে কী করছে ও। টাটা করে দাও, একটু টাটা করো, একটু স্মাইল দিয়ে দাও তাহলে। হ্যাঁ, একটু হাঁপা দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও তো, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। মুখেই ফ্লাইং কিস দিচ্ছে, মানে এখন অমনি আবার করছে না। আমার মোটামুটি অলমোস্ট সব কাজ হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো ব্লগটা আমি এই 9:30 থেকে স্টার্ট করছি। আর শুধু এখন একটু ঘরটা ঝাড় দেওয়া, মানে পোছা বাকি আছে, ঝাড় ফাড় দেওয়া সব হয়ে গেছে। ঘরটা পুজবো, পুছে নিয়ে ঠাকুর দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। অবশ্যই থাম্বেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী বিষয় আমি আজকে দেখাবো, কিন্তু আমি কাজগুলো করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, সব কাজ বাজ হয়ে গেছে, এখন ঠাকুরটা দেব। তখন দেখছিলে মেয়েকে নিয়ে চটকা চটকি করছিলাম, একটু মেয়েকে মানে সময় দিচ্ছিলাম আর কি। এটা সব মা বাবারই করা উচিত, যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চাকে অ্যাটলিস্ট একটু টাইম দেওয়া উচিত। ওদেরও, ওরা তো কিছু এখন বোঝেই না, না ওদের, ওরা তো এটাই চাইবে যে বাবা মার কাছে একটু ভালোবাসা, একটু আদর। তো আমি ওরকম করি। তো চলো ঠাকুরটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে আজকে আমি আমার অফিসের ফেয়ারওয়েলের যত গিফট সেগুলো দেখাবো। বলেছিলাম যে
মানে আমি স্নান টান করে সবকিছু রান্না কুবার করে নিয়ে আমার ফেয়ারওয়েলের গিফটগুলো দেখাবো, কিন্তু এমনই একটা বিপদ হয়ে গেল কি বলবো। দেখছিলে রান্না করছিলাম, রান্না করতে করতে হঠাৎ করে গ্যাসটা বন্ধ হয়ে গেছে, মানে সিলিন্ডার খালি হয়ে গেছে। তো রান্না ইনকমপ্লিট, এখন শুধু ভাতটা হয়েছে, ভাত হয়েছে আর আমি শাক নোটে শাক ভাজা করেছিলাম আর চিকেনটা জাস্ট মাত্র এই দেখো কষিয়েছি, মাত্র কষি আর মানে জল দিতে যাবো তখনই দেখছি গ্যাসটা অফ হয়ে গেল, মানে কি বলবো এখন। আর আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তো আমি শাক ভাজা দিয়ে ভাত আপাতত খেয়েছি আর গ্যাস এখন বুকিং করলাম, আমার বর গেল মানে গোডাউন থেকে নিয়ে আসবে, তারপরে মাংসটা কষি ওকে খেতে দেবো, এখন মেয়েকে খাওয়াই। আর কি করব বলো, তোমাদেরকে একেবারে বিকেলবেলায় দেখাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, একটু লেট হবে আজকে খাওয়া দাওয়া করতে, সব কিছু করে নিই তারপর বিকেলবেলায় আমি গিফটগুলো দেখাচ্ছি তোমাকে। বন্ধুরা তো গ্যাস চলে এসছে, এই দেখো গ্যাস চলে এসছে, আমার বর নিয়ে এসছে, তো মাংসটা কষাতে কষাতে বন্ধ হয়ে গেছিলো বললাম, তো এখন মাংসটা কষানো বসিয়ে দিয়েছি, মেয়ের রান্না হয়ে গেছিলো মেয়েকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিলো কী করবো, শাক ভাজা ভাত খেয়েছি, মাংস আর খেতে পারলাম না, বিকেলে খাবো। আমার বর খাবে এখন, ব্যাস খেয়েটে একটু রেস্ট নিই, তারপর বিকেলে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার কী কী ফেয়ারওয়েলে পেয়েছিলাম আমি আমার অফিস থেকে গিফট। হাই বন্ধুরা, চলে এসেছি যেইটা দেখাবো বলে, আমার অফিসের ফেয়ারওয়েলের গিফট, মানে আমি প্রেগনেন্ট হয়েছিলাম তারপরে আমি তো কাজটা ছেড়ে দিলাম, তো তখন অফিসের সব স্যার ম্যাডামরা মিলে আমাকে একটা ফেয়ারওয়েল দিয়েছিলো, আমি বুঝতেই পারিনি এটা সারপ্রাইজ ফেয়ারওয়েল হয়ে গেছিলো আমার জন্য। তো সেইগুলো এখন দেখাই, এতক্ষণ একটু কাজবাজ করছিলাম বলে দেখাতে পারিনি, তো এখন চলে এসেছি। দেখো না মেয়ে আজকে এখন অবধি ঘুমায়নি, চলো তাহলে দেখিয়ে নিই। ফার্স্টেই একটা হটপট দিয়েছিল, এই দেখো এরকম একটা হটপটের সেট আমি বিয়েতেও পেয়েছিলাম, আমার কাছে আছে, সেটা তিনটের সেট পেয়েছিলাম, এটা মনে হচ্ছে দুটোর সেট আছে, না এটা সিঙ্গেল সেট আছে, এটা সিঙ্গেল হটপটের সেট দিয়েছে আমাকে, ভালো খারাপ না, কোথাও ঘুরতে গেলে কিছু খাবার গরম, এতে অনেকক্ষণ খাবার গরম থাকে, নিয়ে যাওয়া যাবে ক্যারি করে। দাঁড়াও, তারপরে দিয়েছে হচ্ছে এই মাগ, কফি মাগের সেটটা খুব সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি, সিক্স পিস কফি মাগ আছে, এখানে চুপ করে বসো, এটা দিয়েছে পুরোপুরি, আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম ওই দিনকে, আমি ভাবতেই পারিনি যে আমাকে এইভাবে আমার স্যার ম্যাডামরা ফেয়ারওয়েল দেবে। তারপরে দিয়েছিল এই টিফিন বক্সের সেটটা, এটা এটা করে খাওয়ার নিয়ে যাওয়া যায় কোথাও ঘুরতে গেলে, মানে ড্রাই খাওয়ার, এর মধ্যে তোমার কটা সেট আছে দেখো বলছি, এক দুই তিন চার পাঁচটা, টোটাল পাঁচটা, এই মানে এটাকে নিয়ে টোটাল পাঁচটা এরকম টিফিন, মানে বড় তার থেকে ছোট, তার থেকেও ছোট, তার থেকে ছোট, এরকম করে পাঁচখানা রয়েছে এর মধ্যে। আর দিয়েছিল এই তিনটে এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে, আর দিয়েছিল একটা পারফিউম, এঙ্গেজের ওমেন্সটা যেটা ইউজ করে সেটা দিয়েছিল, সেটা তো মেয়ের দরুন ভেঙেই গেল, বাদ দাও। আর একটা দিয়েছিল আমন্ড বাদামের প্যাকেট, কেন অফিসে সবাই মোটামুটি জানতো যে আমি প্রেগনেন্ট, যার জন্য ওরা একটা হেলদি খাওয়ারও দেওয়ার চেষ্টা করেছে আমাকে, তো সেটা আমি মানে খেয়েছি, পুরো প্রেগনেন্সিতে আমি খেয়েছিলাম ওটা আমন্ড বাদামটা। তো এই ছিল আমার সারপ্রাইজ ফেয়ারওয়েল গিফট, আমার অফিস থেকে এটাই দিয়েছিল, এটাই তোমাদের দেখানো ছিল। দেখো না আমার মেয়েটা কী করছে, তছনছ করে দিচ্ছে, দেখ টাটা করো, টাটা করো, টাটা করবে না, বদমাইশি করছে, বড্ড বদমাশ হয়ে গেছে, বড্ড বদমাশ। তো বন্ধুরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের আমার এই ফেয়ারওয়েল সারপ্রাইজ গিফটটা, মানে যেটা আমি সারপ্রাইজ হয়েছিলাম তোমরাও দেখলে তোমাদের কেমন লাগলো, এটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অন্তত একটা লাইক দিতেই পারো, ওটা না দেওয়ার কিছু নেই। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ব্লগ উইথ শম্পাস চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগ দিয়ে আমার পরিবারটাকে আরও বড় করো। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলে সুস্থতা কামনা করি, টাটা বন্ধুরা।
করলে ভালো থেকো।